ফাঁসওয়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কৃতকার্য হয়ে যারা মেডিকেলে পড়বে তারা মেধাহীন, ভবিষ্যতে দেশ বঞ্চিত হবে ভালো চিকিৎসা সেবা থেকেও। এমন যুক্তিতে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি শুধু আন্দোলনরত শিক্ষার্থীদের নয়, যারা ডাক্তারি পড়ছেন তাদেরও। যারা চুরি করে ফার্স্টে ঢুকছে একটা মেডিকেল কলেজে, তারা কিভাবে মানুষের সেবা করবে? কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 9 দিন অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আসে। পরে শাহবাগে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় আটক করা হয় 9 জনকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিলে আবারও সংঘর্ষ বাধে। আটক করা হয় ছাত্রফ্রন্টের বেশ কয়েকজন কর্মীকে। তারা খুব কুইকলি শাহবাগ মোড়ে এসে রাস্তা বন্ধ করার চেষ্টা করছিল। আমাদের পুলিশের ব্যারিকেড ছিল, ব্যারিকেড যখন তারা রিমুভ করার চেষ্টা করছিল ওই পর্যায়ে আমরা কয়েকজনকে আটক করেছি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ঢাকা ছাড়াও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহে। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস করার সাথে, অনিয়ম করার সাথে যে শিক্ষকই জড়িত হবেন, তিনি শিক্ষক না, তিনি শিক্ষকের কুলাঙ্গার, তার বিরুদ্ধে আইনি সব ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।